السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ويخرون الأذقان يبكون ويزيدهم خشوعا. عن أنس رضي الله تعالى عنه قال خطب رسول الله صلى الله عليه وسلم خطبة ما سمعت مثلها قط فقال لو تعلمون ما أعلم لبقيتم كثيرا ولزهدتم قليلا فغطى رسول الله صلى الله عليه وسلم رؤوسهم ولهم خنين رواه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আল্লাহ ভীতি। আল্লাহকে ভয় করা সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে ভয় করা কাজটি নির্ভর করে আল্লাহকে জানার উপরে। যে যেমন আল্লাহকে জানবে সে তেমন আল্লাহকে ভয় করবে। যে আল্লাহকে জানে না, চিনে না, সে আল্লাহকে ভয় করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জেনে নিন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এইটা আগে আপনি জেনে নেন, তারপর আস্তাগফিরুল্লাহ দাম্বিক, আপনি আপনার পাপের জন্য ক্ষমা চান। উনি ক্ষমা করতে পারবেন কি না এইটা জানতে হবে, তাহলে আপনার বলাটা সেই মাপে হবে। আর যদি আপনি না জানেন তাহলে আপনি বলবেন কিভাবে? যার কারণে এই ছেলেরাই সামনে ওখানে দাঁড়িয়ে কোনো মানুষজন তোমরা কি করো, সবাই দাঁড়িয়ে তোমরা বসে তো ওখানে ইয়ে খাচ্ছিলেন, চা পান করা নানান গল্পে ব্যস্ত ছিলেন, এখনো কি দোকানে বসে আছেন? আপনাকে কাউকে বলতে হবে না কোনো কথা। দয়া করে আপনারা কি স্টেজে মোবাইল ব্যবহার করবেন না, আর দয়া করে এখন আপনি দোকানপাটে বসে চা খাবেন না। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আমি সালাম দেওয়ার পরে যদি আপনি দোকানপাটে বসে চা খান তাহলে আসলেই আপনি নিজেকে চিনেন না, আসলেই আপনি মুসলিম। আপনার লজ্জাবোধ হয় না কেন? আপনার শরমবোধ হয় না কেন? ওখানে কি করছেন? আপনাকে আমি বলিনি যে দোকানে বসে আড্ডা পিটেন না? কত শতবার বলা আছে, বলা আছে বাঁচার তিনটা পথ, মানুষ জাহান্নাম থেকে বেঁচে যাবে তিনটা কাজ করলে। এক, আলজম বাইতাক, বাড়িতে থাকো, বাড়ি থেকে বের হবে না, তাহলে তুমি বেঁচে যাওয়া, জান্নাত হবে। দুই, অলিয়াসা বাইতাক, বাড়িটা একটু প্রশস্ত করো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া না। আলজম লেসানাক, মুখ বন্ধ করো, প্রথমটা হলো মুখ বন্ধ করো, ভালো কথা ছাড়া মুখে বলবো না। সন্ধ্যে থেকে এখন পর্যন্ত দোকানে কত গল্প করেছেন, কার কার বদনাম করলেন, কি শুনছিলেন দোকানপাটে বসে, চা খাচ্ছিলেন, সিগারেট খাচ্ছিলেন, আর কারো বদনাম করছিলেন, তাই না? কই আমাদের তো কোনোদিন দোকানে পাটে না বসলেও তো চলে। আমি 18-20 বছর থেকে নদাপাড়াতে আছি, নদাপাড়ার কোনো চায়ের স্টলের কোনো লোক তো চিনে কি নাম সেটা আমি জানি না। আমরা জীবনেও কোনো দিন একদিন চায়ের স্টলে বসিনি, জীবনেও বসিনি, তা আছি তো আমরা বেঁচে। আপনি ওখানে বসে আড্ডা পিটছেন কেন?
কেন আড্ডা পিটবেন? কেন আড্ডা পিটবেন? জি কেন আড্ডা পিটবেন? কি মনে করেন আপনি এ আপনার এই স্বভাব কেন? বউ যেমন আপনিও তো, সংসার ভালো করার তো হিসাব নেই, আল্লাহকে কিছু বলার চাওয়ার তো কোনো প্রয়োজন নেই। ভালো কথা ছাড়া মুখে বলবেন না, জান্নাত হবে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। এতক্ষণ পর্যন্ত দোকানে বসে আড্ডা পিটছেন কেন? আপনাকে আমি শতবার বলেছি যে দোকানে গেছেন, 1 কেজি লবণ নেবেন আর 100 মরিচ নেবেন, নেওয়ার পরে 1 মিনিট দেরি করবেন না, ওখানে আর একজনের বদনাম হচ্ছে। এটা তো এদেশে নির্বাচন হয়, সংগঠন আছে, দলীয় ব্যাপার আছে, যারা দল সংগঠন করে তারা আর একজনের বদনাম না করলে তার বাঁচার পথ নেই, কিছু বলাই লাগবে। দলীয় দাপটে বেঁচে আছে একজন আর একজনের, বোগড়া জেলে কতগুলো মানুষ 20 বছর থেকে আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে। ঘটনা কি? জজ জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ঘটনা কি। যেদিন গ্রামে মারামারি হয় সেদিনও রং পড়েছিল, ওই হয়েছে 1 নম্বর আসামি, দলীয় দাপট। সেই সমাজে আপনি দোকানে বসে আড্ডা পিটেন কেন? এখন আপনি দোকানে বসে আছেন। জি বাঁচার 3টা পথ, মুখ বন্ধ করেন, ভালো কথা ছাড়া মুখে বলবেন না, জান্নাত হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, জান্নাত হবে। 3, অবকালা খাতিয়াতে পাপের জন্য কাঁদেন, পাপের জন্য মাঝে মধ্যে কাঁদতে হয়, এটা আল্লাহর আদেশ, আল্লাহ রাসুলের আদেশ। আল্লাহ আদেশ করেছেন, আল্লাহ রাসুল আদেশ করেছেন, আল্লাহ তাআলা আদেশ করেছেন এইভাবে দেখেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন, প্রত্যেকটা মানুষের দুনিয়াবী কাজ আছে, আপনি একজন ব্যবসায়ী, সকাল 10টায় দোকান খুলেছেন, রাত 10টায় বন্ধ করবেন, এটা আপনার ব্যস্ততার সময়, দুনিয়াবী কাজ। আমি সকাল 10টায় স্কুল গেছিলাম, একটা মাস্টার মানুষ, বিকেল 3টায় ফিরে এসেছি, এটা আমার দুনিয়াবী কাজ। আমি একজন চাষি মানুষ, সকালে গেছি চাষ করতে, বিকেলে এসেছি, এইটা আমার দুনিয়াবী কাজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াবী কিছু কাজ ছিল, সামাজিক কাজ হতে পারে, বাড়ির কোনো প্রয়োজন হতে পারে। আল্লাহ তাআলা বলছেন, যখন আপনি দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, মানে ইবাদত। ইবাদত কোনো হালকা নয়, কোনোদিনই হালকা নয়। যে বলেছে হালকা তার ভুল হিসাবে বুঝতে পারেনি। আমি আপনাকে আজকে বলে দিচ্ছি, এইদিকে এই ছেলে, এক আরেকজনের গায়ে হাত দিয়ে বসে আছো নাকি, রেডি হও, 19-20 হয় না যেন কথা, এক খেয়ালে চেয়ে থাকবা। অনেক বড় সুবিধার কথা, খালি ব্যাগ ভর্তি করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা ইখলাসকে যদি 3 বার পড়ে তাহলে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নাকি হবে? সূরা ইখলাস 3 বার সমান 1 বার, 3 বার সমান 1 বার, 3 বার সমান 1 বার নেন, লেকিন নাকি লুটে নেন। আজকে সিদ্ধান্ত নেন যে প্রত্যেক দিন আমি মাগরিবের পরে সূরা ইখলাস 3 বার পড়বো। আপনি 3 দিন টিকতে পারবেন না, দেখবেন যে তৃতীয় দিন যখন পড়ছিলেন তখন আপনার নাতি এসে বলছে, দাদা দাদা দাদা, দাদি আপনাকে ডাকছে, তাড়াহুড়া করে আপনি পড়া বাধ্য উঠে যাচ্ছে, টিকতে পারেননি। সিরিয়াল টিকিয়ে রাখা খুব কঠিন। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নিকটে সবচেয়ে ওটে আমল উত্তম, কম হলেও যেটা সর্বদা বহাল থাকে। ইবাদত সর্বদা বহাল রাখা খুব কঠিন। আপনি যখন না, তো কোনো মানুষকে তো সহযোগিতা করতে হবে না, আমি তো কথা বলতে পারছি, যা আছে এটাই যথেষ্ট, কণ্ঠটা বেশি করতে হবে না, ভালো মন্দ এখন আর কোনো কিছু করতে হবে না, দয়া করে আমাকে সবটা করতে দেন, আপনি কিছু করিয়েন না, পরিবেশ কন্ট্রোল করতে আমাকেই দেন। আর অত শীত নয়, অত চতুর্দিকভাবে ঘেরেছেন কেন, সামনেরটা ঘেরেছেন কেন, ও
আপাতত তো শীত নেই, হিসাব খুলে দেওয়াই ভালো। যারা খুলবেন তারা মুখে কথা বলিয়েন না, মুখে গল্প করবেন না, দয়া করে মুখখান বন্ধ করে খুলবেন। তার মানে আপনার কোনো কাজ আমি এখন পছন্দ করি না, করব। আল্লাহ তাআলা বলেন ফাইদা ফারাগতা ফাংসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন তখন কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এ দেখেন আল্লাহর আদেশ। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, বগুড়া, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউবাউ করে বলুন, আমাকে একটু কাউবাউ করে বলতে হবে। কান্নাকাটি করে বললে খুব খুশি, আর চাইলে খুব খুশি। এই মানুষটার কাছে ধনী মানুষ দশ দিন চাইতে যান টাকা, বিরক্ত হবে বাটা ফাজলামি করো, রোজ তুমি একটা টাকা চাইতে আসো, টাকা নিয়ে বসে আছি নাকি, মন খারাপ করবে। আর উপলর উপর অলাকে যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি, না বললেই রাগ করে, আপনার উপরে অসন্তুষ্ট, একটু বলে না কেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইবনা আদম, এ আদমের ছেলে মেয়ে শুনো, মাতা অতনি ওরা যাওয়াতনি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে আছি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে আছি, তুমি যেভাবে আশা করো সেভাবে আমি পূর্ণ করি, তুমি যেভাবে ডাকো আমাকে সেভাবে আমি আছি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করি, মা দাও তানি ও রাজাও তানি। আবার বলছেন ইবনা আদম, এ আদমের ছেলে মেয়ে শুনো, লবালাগত জুনুবকারানা সময়ে, তোমার পাপ যদি বেশি হতে 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 আকাশে লেগে যায়, পাপ আর পাপ, সারা দুনিয়া পাপে পরিপূর্ণ হয়ে আছে, এরকম পাপ যদি তোমার হয়ে যায়, ফাস্তাক ফারতানি, এরপরে তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গাফার তোলাকে আমি তোমার পাপ ক্ষমা করে দেবো, ওলা উবালি, আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি, আমি আল্লাহ পরোয়া করি নে তুমি কত বড় পাপি, আমি আল্লাহ পরোয়া করি নে তুমি কত বড় পাপি, তুমি একটু বলো না যে আমার ভুল হয়েছে, তুমি তো বলো না। আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আপনার তো মুখে আসে না, সারা দিন থেকে দোকানে বসে আছেন, একবার বলেছেন শরম হয় না কেন, খারাপ লাগে না কেন, নির্বাচন করে 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 বিবেচনা করে পায়খানা হয়ে গেছে, খালি আরেকজনের পিছনে লেগে থাকি, খালি আরেকজনের পিছনে লেগে থাকি, একজনের আরেকজনের পিছনে কিছু না বললে দিনই কাটে না, শান্তি পায় না। আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি কে বলবে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী, আমি যদি বুঝতে পারতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটা তাহলে সঞ্চয় করে রাখতাম, আমি তাহলে সঞ্চয় করে রাখতাম, আমি যদি বুঝতে পারতাম যে কোনটা উত্তম সম্পদ তাহলে আমি সেটা সংগ্রহ করে রাখতাম, যাকাত লাগে না, কত সুন্দর জিনিস। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো 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 শোনো, আফজালুহু, সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ, লিসানুন দাকির, ওই জিহ্বা যেই জিহ্বা আল্লাহকে ডাকতে পারে, বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যেই জিহ্বা এইটা বলতে পারে সেই জিহ্বা পৃথিবীতে সবচেয়ে উত্তম সম্পদ। আপনার জিভাটা কত খারাপ, আপনার স্বভাবই খারাপ, আপনি এখনই বদনাম করছিলেন, আপনার জিভাটা কত যে খারাপ, আপনার জিভাটা কেটে নেওয়া উচিত, আপনার জিভাটা খুব খারাপ, শুধুখানি মানুষের পিছনে লেগে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, হাল তাদরি, সঙ্গে সাথে বলতে পারো, মাইকুবুন নাসার নারা,
মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গে সাথে বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গে সাথে বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা জালে সানা হোক রাসূলুল্লাহ জিবাটা ধরে নিয়েছেন, জিবা দেখো এই জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। সকাল থেকে এখন পর্যন্ত কত কথা বলেছেন আপনি হিসাব টানতে পারবেন? এমন কতগুলো কথা বলেছেন মরা পর্যন্ত তাহাজ্জুদ পড়লে আর হবে না, এখন আর হবে না কাজ, এও হবেই না। নয়মাল থেকে আস্তে আস্তে এক রিক্সা গেলে থাপড়ে দিয়েছেন, টাকা বেশি চেয়েছে, সেই জন্য আর কিয়ামত পর্যন্ত কান্নাকাটি করলে আর হবে না। কার যে বদনাম করলেন, তার কোনো হিসাব নিকেশ নাই। যদি আমি জানতে পারতাম সবচেয়ে উত্তম সম্পদ কি, তাহলে সঞ্চয় করে রাখতাম। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, আফজালহু, সম্পদের সবচেয়ে উত্তম সম্পদ, পৃথিবীতে যত সম্পদ আছে, জমি জায়গা অর্থ সম্পদ টাকা পয়সা, তার সবচেয়ে উত্তম হলো লেসানুন দাকের, ওই জিহ্বা যে জিহ্বা একটু আল্লাহকে ডাকতে পারে। সারাদিনে কয়বার বলেছেন সুবহানাল্লাহ হবে হামদি, আর খুব প্রশংসা প্রিয় উনি, খালি আলহামদুলিল্লাহ বললে খুশি। যদি আপনি খালি আলহামদুলিল্লাহ বলেন, তাহলে আপনার এই ফাঁকাটা নেকিতে ভর্তি করে দেবে। আর যদি বলেন সুবহানাল্লাহ ও বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, তখন আল্লাহ বলবেন, লে নে নে দাঁড়ি ভর্তি করে আর নিয়ে নেকি নিয়ে যা, এবারে তো দাঁড়ি পাল্লা ভর্তি। খুব খুশি, প্রশংসা প্রিয়, খুব খুব প্রশংসা প্রিয়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, মুসা যে ফেরাউনের কাছে যেতে হবে, ও সীমা লঙ্ঘন করেছে। আমার যে ভয় হচ্ছে, আমার মুখে জিহ্বাতে অসুবিধে আছে, আমি ভালো করে কথা বলতে পারিনি। তখন আল্লাহ বলছেন, আচ্ছা ঠিক আছে, ওটা আমি দেখে নিচ্ছি, তুমি খালি বলো, রব্বি ইশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সেজের কথা হচ্ছে, আল্লাহ তুমি আমার জিহ্বাটা সুন্দর করে দাও, যেন আমি কথা ভালো বলতে পারি। আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, এটা বলো, আমি এটা তোমার ঠিক করে দিয়েছি, জিবা আমি ঠিক করে দিচ্ছি, তুমি যাও। তখন বলছেন, এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরেছিলাম, গেলে কি যে বলে আর কি যে করে আমার সাহস হয় না। বলছে, তুমি যাও তো, কি বলবে সেটা আমি দেখবো, কি করে সেটা আমি দেখবো, কি বলে সেটা আমি শুনবো, কি করে এটা আমি দেখবো। তখন বলছে, তবু যে আমার সাহস হয় না, তাহলে আমার ভাই হারুনকে সাথে দেন, আমার ভাই হারুনকে সাথে দেন। তখন আল্লাহ বলছেন, আচ্ছা 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 ঠিক আছে, তোমার হারুনকে সাথে দিলাম, তোমার সব কথাই মেনে নিলাম, এবার আমার একটা কথা শোনো, লাউতানিয়ে দিক্রি, আমাকে ডাকতে অলসতা করো না, আমাকে ডাকতে অলসতা করলে সব উল্টে দেবো। আদেশ করেছেন মহানবী, খুব দামি নবী, খুব পাওয়ারফুল নবী, আল্লাহর সাথে কথা বলেন ব্যতিক্রম পৃথিবীতে নবী হলেন মূসা আলাইহিস সালাম। এরপরে আল্লাহ বলছেন, দিন রাত আমাকে ডাকতে হবে, দিন রাত, কখনো অলসতা করতে পাবো না, লাতানিয়া ফিজিক্রি, আমাকে ডাকতে অলসতা করতে পাবো না, সবসময় বলো বলো সুবহানাল্লাহ হবে হামদি সুবহানাল্লাহিল আজিম। খুব খুশি, সুবহানাল্লাহ বললে খুব খুশি, আলহামদুলিল্লাহ বললে খুব খুশি। আল্লাহ রাসূল বলছেন যে সুবহানাল্লাহ হবে হামদি সুবহানাল্লাহ লাজেম, এই দুটা কি দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী? কিন্তু কোনোদিন আলেম ওলামা বলেন না নাকি সুবহানাল্লাহ হবে হামদি সুবহানাল্লাহ দাঁড়ি পাল্লা সবচেয়ে ভারী নয়? জি, সবচেয়ে ভারী। আপনার বলার সময় হয় না, সেই জন্য আপনি কি মনে করছেন যে সারা পৃথিবীর কেউ বলে না এই কথা? আপনি ভাবলে হবে? কত মানুষ সকাল সন্ধে বলা নিয়ে ব্যস্ত। অত্র হাদিসে আগের হাদিসটা একটা কথা আছে, অত্র হাদিসে পরে আরো দুটো কথা আছে। তারপরে সবচেয়ে দামি সম্পদ কালবুন শাকের, ওই অন্তর যে অল্পতে খুশি, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আর আপনার স্বভাবটা দেখবেন, আপনার স্বভাবটা কেমন, বেগুন তুলেছেন বাপ বেটা মিলে, নয় মাইল হাটে বিক্রি করবেন, তো নিয়ে যেতে বাজারে দেরি হয়েছে, আপনার বেটার কারণে দেরি হয়েছে। সকালবেলাতে ছিল 300 টাকা মন বেগুন, আর 10টা 11টা 12টার পর ওইটা 150 টাকা হয়ে গেছে। তখন খালি সারাদিন বেটাকে বলছেন, তোকে তো দাঁত ভেঙে
তোর মনে হচ্ছে তোমার পেটের চামড়া তুলে দিই, তুই অত দেরি করে গেলি কেন, দেরি করে গেলি কেন, সকালে এ দাম ছিল দুপুরে এ দাম হয়ে গেছে, আপনার সহ্য হয় না, আপনি একবারও বলতে পারেন না যাক বেটা আলহামদুলিল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ, একবারও বলতে পারেন না, মানে আপনার অন্তরটা একেবারেই খারাপ, আলহামদুলিল্লাহ বলেই না, অল্পতে খুশি হয় না, আলহামদুলিল্লাহ বলেই না, অল্পতে খুশি হয় না। পৃথিবীতে দ্বিতীয় দামি সম্পদ হচ্ছে ওই অন্তর যে অল্পতেই খুশি। তারপরে দামি সম্পদ ওই স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। আপনার বউ তো ঢংঢং করে এখানে এসেছে, আবার একটু পরে ঢংঢং করে চলে গেছে, দেবরের সাথে গল্প করতে করতে এসেছে, আবার দেবরের সাথে গল্প করতে করতে চলে গেছে। আপনি একজন কাপুরুষ মানুষ, আপনার বউ এরকম এসে ছেড়ে গেছে, আপনার ওভাবেই চলছে, ছাপায় নবমের ভাষায় আপনার স্ত্রী হলো হস্তিনী। স্ত্রী কাকে হলো দেখবেন, এক মিনিট দেখবেন কথা তোমার এখানে আছে একটু, এক মিনিট আপনাকে দেখায়, দেখেন বউ কাকে বলে, কিভাবে বউ থাকবে, বউ কাকে বলে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করে আসছিলাম, এখন মদিনায় ঢুকবো, তখন আল্লাহ রাসূল বলছেন, এই সবাই থামো, সবাই থাকো, কেউ মদিনায় ঢুকতে পাবা না সকালে সকালে সকালে। তখন জাবের বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল একটু হাসি মুখে বলছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, বিকরা নাম সাইয়্যেব, নতুন বিবাহ করেছো, তো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো? তখন জাবের বলছেন, আল্লাহর নবী, সাইয়্যেব, তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছে, ওর আগে একবার বিবাহ হয়েছিল, ওই স্বামী তালাক দিয়ে দিয়েছে, তো তারপর আমি বিবাহ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ বিক্রান্তলাইবাহাতুলাইবক, আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে হো, তোমার সাথে খেলতো, আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, ও তুমি তার সাথে খেলতে হো, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই পর্যন্ত বললেন। এইবার শুনেন, এখন যেটুকু জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন সেটুকু আপনার স্ত্রীর জরুরি প্রয়োজন। এবার দেখেন জাবের বলছে, আল্লাহর নবী, আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে, আমার ছয়জন বোন আছে। আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে, আমার ছয়জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি, না আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করব না, আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি, না 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 আমি এটা করব না। কেন? চারটি কারণে। এক, এবার শুরু হচ্ছে, লে তোয়াত দেবা হোক না, আমার বউ যেন তাদেরকে শিষ্টাচার দিতে পারে। দুই, ওলে তোয়াল দেবা হোক না, আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। তিন, বলে তোরা জেলা হন না, আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। চার, ওলা তাকুমালা হিন্না, আমার বউ যেন আমার বোনদের উপরে সবসময় প্রস্তুত, রেডি, আমার বোনেরা যেন উনিশ বিশ করতে না পারে, বাইরে যেন যেতে না পারে, সবসময় প্রস্তুত, তাকুম, রেডি, দাঁড়িয়ে আছে, আমার বউকে এরকম হওয়া লাগবে। আপনার বউ বুঝতে পারেন আপনার বউ কী করে, আপনার বউ শিষ্টাচার কাকে বলে সেটাই জানে না, ও কী করবে সংসারের, ও কী করবে, ও খায় আর দেবরের সাথে গল্প করে আর মোবাইলে কথা বলে কার কার সাথে, শিষ্টাচার কাকে বলে। আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে, মাথায় কাপড় দিয়ে নাই, এখন এখন এই মুহূর্তে এখন, এটা কোন শিষ্টাচার, এটা কোন শিষ্টাচার? এই ছেলে, তোমার বোন এখন মাথায় কাপড় দিয়ে নাই এই মুহূর্তে, বলো এটা কোন শিষ্টাচার, বলো তোমার মাকে বলতে পারো না, এটা কোন শিষ্টাচার, বলো তোমার মা কি করে, কি কলা ছাই করে, কি করে, শোন, তোমার ছোট ভাইটার প্যান্টটা এখনো টাকানোর নিচে আছে, তোমার মা রোজ কাপড়টা পরিষ্কার করে ধয় শুকাই, তোমার ছোট ভাইকে পরায়, দেখতে পাই তোমার মা যে প্যান্টটা টাকানোর নিচে আছে, তোমার মা কিছুই বলে না, শিষ্টাচার কাকে বলে বেটা, শিষ্টাচার কাকে বলে,
তোমার ছোট ভাইটা রোজ খাওয়ার সময় বাম হাতে গিলাস ধরে পানি খাচ্ছে, তোমার মা কিছুই বলে না, শিষ্টাচার কাকে বলে বলো? শিষ্টাচার কাকে বলে? তোমাদের বাড়িতে তুমি, তোমার বোন, সবাই মোবাইলে রিং হলে অন করে বলে হ্যালো। আমি তো বলেছি হ্যালো বলে কুকুরকে ডাকে, কই তোমার মতো একবারও বলে না। ছিছি আব্বু, হ্যালো বলছো কেন আব্বু? সালাম দাও, যদি নাম্বারটা দেখে চিনতে পারো হিন্দু তাহলে বলবা জি ধন্যবাদ কি বলছিলেন, আর যদি চিনতে না পারো তাহলে হিন্দু হোক, মুসলমান হোক, ডোম হোক, চামার হোক, হাঁড়ি হোক, মেথর হোক, যে হোক না কেন আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমাদের বাড়িতে গরু বুঝেন তো, গরু গাভী যখন গোহাল ঘরে যায়, গোহালে যেখানে রাতে থাকে, তো গরু কি সালাম দেয়? তো তুমিও তো সালাম দাও না। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিগালের মতো, বালু হাজাল বরং তার চেয়ে খারাপ। তবে আপনাকে আল্লাহ গরুর মতো বলছেন, এখনো গরু বলেননি। কেন? গরু কোনোদিনই সালাম দিতে পারবে না, আর আপনি আজ থেকে ইচ্ছা করলে সালাম দিতে পারবেন। দেখেন, বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না। এগুলিকে কাজে লাগায় না, ওরা হচ্ছে পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর সিরিগালের মতো, ভালো হওয়া জল বরং তার চেয়ে খারাপ। সালাম দিয়ে ঢোকেন না কেন বাড়িতে? এই ছেলে তুমি ঢোকো না, কই তোমার মা তো কিছু বলে না, তোমার মায়ের তো উচিত। আব্বু ছি 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 আব্বু, বাহির যাও বাহির যাবো, বাহির দরজায় যাও আব্বু, বাহির দরজায় গিয়ে বলো আসসালামু আলাইকুম। তোমার মা, আপনাকে বলছি, আপনার স্ত্রী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতেও হস্তিনী, ওকে দিয়ে সংসার চলবে না, ওকে বদলাতে হবে, আমি তবে আদেশ করিনি। আপনি বুঝতে পারেননি বউ কাকে বলে? এক মিনিট, আবারও দেখো না, এই ছেলে তোমাকে বলছি, মা কাকে বলে দেখে যাও। এক, শিষ্টাচার দিবে, দুই, শিক্ষা দিবে। ঘুম থেকে উঠেছে বাচ্চা, তোমার ছোট বোনটা কোলে নিয়ে তোমার আম্মা বলবে, আম্মু বলো তো আম্মু বলো, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। ওই আল্লাহর প্রশংসা, যে আল্লাহ মরণ দিয়েছিলেন সে আল্লাহ জীবিত করলেন, সে আল্লাহর প্রশংসা। কই আপনার স্ত্রী তো বলে না, আর এমনি দিন কাটে। ও যে কি করে আপনার বউ আল্লাহ ভালো জানে। তিন, এটা সৌদি আরবের নীতি, বাচ্চা জন্ম নেওয়ার পরে সাত দিনের দিন মাথা নেড়ে করে, সাত দিনের পরে মেয়েদের মাথা নেড়ে করা হারাম, চুল ছোট করা হারাম সৌদি আরবে। তাই ছোট বাচ্চার মাথায় অনেক চুল হয়ে যায়, তখন মায়েরা চুল পরিপাটি করে, একবারে লাঠি নিয়ে বসে, একটু কনিশ বিশ করতে পারবে না, খালি বেনে অনেক। চার, আল্লাহ তাকুম আলাইহিন না, সবসময় রেডি, সবসময় রেডি। এক মিনিট, এক মিনিট, আপনার স্ত্রী মাগরিবের সালাত ফরজটা আদায় করেছে, ওইসব একটু তাসবিহ তাহলিল করছে, তো আপনার ছোট ছেলেটাই ছেলে, তোমার ছোট ভাইটা মাগরিবের সালাত আদায় করে 10 মিনিট পরে বাড়িতে ঢুকছে, তো আপনার স্ত্রী এ ছেলে তোমার আম্মা আল্লাহ আকবর বলে সালাত শুরু করতে যাচ্ছিল সন্নাত, ইতিমধ্যে তোমার ভাই বলেছে আসসালামু আলাইকুম, তখন তোমার আম্মা দেখলেন যে দেরিতে ছেলে ঢুকেছে 10 মিনিট, এখন আর সন্নাত পড়তে হবে না তোমার আম্মাকে। আব্বু আহমদ, আব্বু 10 মিনিট কোথায় দেরি হলো? আব্বু 10 মিনিটের আগে তল্লাশি চালাতে হবে, তারপরে সন্ন্যাত, এইটা হলো তল্লাশি, হলো ফরজ, আর সন্ন্যাত পড়া হলো সন্ন্যাত। আমি বুঝাতে পারিনি মা কাকে বলে, আমি বুঝাতে পারলাম না মনে হয়, না পারলে তো আর আমি তো অক্ষম, আমি আর কি দিয়ে বলি, হাদিস তো বুখারি মুসলিম। আমাদের যদি অত্যন্ত বুখারি মুসলিমের এই হাদিসটা যদি আজকে বুঝে থাকি তো যত পরিশ্রম আছে সবই আলহামদুলিল্লাহ, নাহলে এমনি এসেছে এমনি যাচ্ছে, পশু প্রাণীও আসে যায় চলে যায়, আমরা আসে যাচ্ছি।
কোরআন মাজিদের পরের অংশটা কুকুর শৃগালের চেয়ে খারাপ, এই অংশটা বুঝে একটু যাই। আব্দুর রাজ্জাক সাহেব, কুকুর শৃগালের চেয়ে খারাপ এটা কে? এটা তোমার বাপ? দেখেন, আপনাকে অনেক ভালোবাসি, কথা এভাবে বললে খুব কষ্ট হয়। আমার বাপ কুকুর শৃগালের চেয়ে খারাপ এভাবে বলছেন কেন আব্দুর রাজ্জাক সাহেব? তোমার আব্বাকে যদি আমি কুকুর শৃগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজতাগের কথা বলবো না। বগড়া থেকে শেষ করলাম কথা। তোমার দাদা হল, তোমার দাদা 10 বছর আগে মারা গেছেন, কতদিন? 10 বছর, 5 বিঘা 3 বিঘা জমি রেখে গেছে। তোমার বাপ এই জমির ভাগ সকালে নেবেন আর তোমার ফুফু বিকেলে নেবেন, ঘটনা এরকম না, একসাথে নেবেন, একসাথে নেবেন। এখনো তোমার বাপ জমি তোমার ফুফুকে দেয়নি। বলো যে আমার বাপ সবার চেয়ে ভালো, আমার বাপ খুব ভালো মানুষ, বলো দেখি। এইটা তোমার বোগড়া মানে কি? বোগড়া মানে কি বলতে চাইলেন আব্দুর রাজ্জাক সাহেব? আরে বোগড়া মানে বনে যদি ভাইকে বলে যে জমি দে আমাকে, আমাকে জমি বের করে দে, তখন ভাই বলে যা তুই বাড়ি থেকে বের হয়ে যা, আর ভাগ নিয়ে চলে যা, আর কোনোদিন বাড়িতে আসবি না। ভাগ নিতে এসে সেই জন্য ওকে বলছে তুই চলে যা ভাগ নিয়ে, আর কোনোদিন আসিস না। আশ্চর্য কথা। শোনো এই ছেলে, শোনো তোমাকে আর একটা কথা বলে গেলাম, তুমি একটু বলতে পারো না তোমার আব্বাকে যে আব্বা ফুফুর জমি দেন না কেন? ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি আব্বা, ভাগ্য ছেড়ে আসিনি। ভাগ্য নিয়েই দুনিয়াতে এসেছি, ভাগ্য ছেড়ে চলে আসিনি। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খাবো না। এটুকু তুমি বলতে পারো না তোমার আব্বাকে ফুফুর জমি খাবো কেন? ভাগ্য ছাড়াই চলে এসেছি দুনিয়াতে, ভাগ্যে কি আমার কিছুই লিখা নেই? আমি কি এমনি এসেছি? ফুফুর জমি খাবো কেন? আগামীকাল সন্ধ্যা হতে হতে ফুফুর জমি বের করে দিবেন দয়া করে। তোমার আব্বাকে বলে দিও যা হয়েছে হয়েছে। তোমার আব্বাকে আর একটা কথা বলে যাচ্ছে, তোমার আব্বার বিচার হবে দেরিতে। কেন? তোমার বাপ জালেম, জালেমের বিচার দেরিতে হবে। যারা মানুষের প্রতি অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, ওদের বিচার কি হবে? দেরিতে হবে। আপনি কি জানেন বিচারের মাঠের ভালো মানুষের বিচারের সময় কতটুকু সময় সীমা? ফরজ সলাতের সময়, মাগরিবের সলাত আদায় করতে 5 মিনিট লাগে, 7 মিনিট লাগে, জোহরের সলাত আদায় 10 মিনিট লাগে, এরকম একটা কথা। তাহলে একজন ভালো মানুষের বিচারের মাঠে বিচারের সময়সীমা কত? 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট। আর যদি বিচার দেরি হয়ে যায়, একদিন দেরি হলে 50,000 বছর, আর যদি 3 দিন লেট হয় তাহলে 1,50,000 বছর। কতদিন পরে আপনার বাপের বিচার হবে আমি তা বলতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সাধারণ মানুষ, বিত্তশালী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে। তাই একদিন সমান যদি 50,000 বছর হয় তাহলে 500 বছর সমান কত আমি তা হিসাব দিতে পারছি না এখন। কেউ যদি কারো জমি জোর করে দখল করে, তো আল্লাহ বিচারের মাঠে ওই জমিটাকে খনন করতে বলবেন, খনন করো করো করো, করতে করতে যখন 7 জমিনের নিচে যাবে তখন ওই জমিনটা তার কাঁধে তুলে দিবেন আল্লাহ, তুলে দিয়ে বলবেন এখন হাঁটো। তখন কতদিন খনন করতে লাগবে, কতদিন হাঁটবে আল্লাহই ভালো জানে। জমি তো জোর করে দখল করেছেন আপনি, আপনি তো বুঝতে পারছেন না যে জোর করে দখল করাটা কি জিনিস। কতদিন দেরিতে বিচার হবে আল্লাহই ভালো জানে। আপনি যদি সুদ খান তো বিচারের মাঠ, ওটা বিচারের মাঠে কিন্তু রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে আপনার মুখের উপরে পাথর মেরে মেরে আপনার মুখকে ভেঙে চৌচির করা হবে, এটা কতদিন চলবে কে জানে। আপনি যদি জাকাত না দেন তো ওসর জাকাতটাকে সাপ বানানো হবে, দিয়ে আপনার গলায় পেঁচে দেওয়া হবে, বারবার ছোল মারবে, আচ্ছা এটা কতদিন চলবে কে জানে। তা আপনি কি জুলুম করলেন জাকাত ওসর না দিয়ে? ও আপনি ফকিরের টাকা মেরে খেয়েছেন যে, সেই জন্য যে জাকাত দেনি সে কার টাকা মেরে খেলো? বুঝতে পারেন না মনে হয়, গরিবদের ফকির মিসকিনের টাকা মেরে খেয়েছে, তো ওইও জানেন, তাহলে ওর বিচার কি হবে? দেরিতে হবে। কত হাদিস
এই যে গলায় পেঁচিয়ে ছোবল মারতে থাকলো, তা আপনি মনে করলেন, এটা কি মনে করলেন আপনি? আরে ছোবল মারতে লাগিয়ে দিয়েছে, কত দিন চলবে আল্লাহ ভালো জানে। গরু যদি হয় তাহলে তাকে ফেলে দিয়ে পা দিয়ে ডলবে আর সিং দিয়ে গুতাবে, তো এটা কতদিন কে জানে, বিচার তো দেরি হয়ে গেছে। একদিন দেরি হলে 50,000 বছর, 3 দিন দেরি হলে 1,50,000 বছর, বিচার এখন লেট হয়ে গেছে। কতদিন চলবে সে কথা আপনাকে আমি বলতে পারছি না। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, মসজিদের সভাপতি যত টাকা পয়সা মেরে খেয়েছেন, গম টম ধান সব আল্লাহ তার কাঁধে তুলে দিবেন, দিয়ে বলবেন এখন হাঁটো হাঁটো হাঁটো, কতদিন কে জানে। আল্লাহকে একটু ভয় করেন। ওই হাদিসটাতে আবার চলে গেলাম, আল্লাহ বলছেন, ইবনা আদম তোমার পাপ আকাশে লেগে গেলে আমি বললেই তোমাকে ক্ষমা করে দেবো, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। এই আল্লাহ তাআলা বিচারের মাঠে আবার বলবেন আপনাকে, ওই আল্লাহ তাআলা আবার বিচারের মাঠে আসবেন। আদমের ছেলে মেয়েরা যখন সব উপস্থিত হবে তখন আল্লাহ তাআলা বিচারের মাঠে এসে বলবেন, ইবনা আদম, এই আদমের ছেলে মেয়ে শোনো, তুমি বিচারের মাঠে উপস্থিত হয়েছ, পাপ নিয়ে আকাশ জমিন পরিমাণ পাপ পাপ আর পাপ, তুমি যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। সব সময় ক্ষমা করতে চান, সব সময় ক্ষমা করতে চান, ক্ষমা কেউ একটু বলে না, কেউ একটু চায় না, কেউ একটু কান্নাকাটি করে বলে না কেউ। বিচারের মাঠে ক্ষমা করবেন তাই রেডি, বলছে যে তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে, খালি সবসময় ক্ষমা সবসময় ক্ষমা কে একটু বলে না। আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, তার নিকট ফিরে যেতে চাই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি, আমি সে আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি চিরঞ্জীবী তিনি চিরস্থায়ী। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা হাদিকা ওয়া আদিকা ওয়াস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু ওয়া লাকা বি নি'মাতিকা আলাইয়া ওয়া বি যামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয ইল্লা আনতা। এটা হলো ক্ষমা চাওয়ার সরদার। আল্লাহ রাসূল বলছেন সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সরদার। যুবককে বলেছি 24 ঘন্টায় মুখস্থ করতে হবে, আর মুরব্বীকে বলেছি 7 দিনের মধ্যে মুখস্থ করতে হবে এই দোয়া। আবার চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলেছি, আপনাকে তো করতে হবে, আপনার বাপকে করতে হবে, মানে করতেই হবে এই দোয়া, মুখস্থ করতে আপনি বাধ্য। করবেন না মানে কেন করবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কে যদি সকালে বলে সন্ধ্যা পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে, যদি সন্ধ্যায় বলে তাহলে সকাল পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে। এত কিছু আপনার একটু মনে লাগে না, আপনার একটু মন চায় না, অন্তরটা কি একবারে মরতে 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 পাষাণ হয়ে গেছে, সবই কি ময়লা? একটু বলবেন। মহান আল্লাহ বলেন, ফাইদা ফারাক্ত ফানসব ওয়াইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার যখন দুনিয়াবি কাজ শেষ হয়ে যাবে তখন আপনি কঠোর শ্রমে তো নিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। ওখানে কিছু বললে একটু কান্নাকাটি করে বলতে হয়, বললে শুনবেন এই কথা নয়। আর বগুড়াতে তো আপনি দেখছেন, বগুড়াতে যান দেখেন, আপনি বগুড়াতে দেখছেন বড় মসজিদে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বিহাক্কিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কোথায় যে কান্নাকাটি আল্লাহই ভালো জানেন। এই যে আবার কেমন দোয়া, এমামও জানে না কেমন দোয়া, মুক্তাদিও জানে না কেমন দোয়া, জেলে যে আছে সেও জানে না ঘটনা কি, জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, যে যে সাজালছে সেই মাত্র জানে। সাক্ষী বলছে যে আমি 2 চোখে দেখেছি মারতে, অথচ যার নাম বলছে ও ছিলই না ওই গ্রামে। মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ,
এক নম্বর মহাপাপ শেরিক, দুই নম্বর মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা, তিন নম্বর মহাপাপ মিথ্যা সাক্ষী। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলে ওয়াখিরুনা লিল আযকান ইয়াবকুন ওয়া ইযিদুহুম খুশুয়া। পৃথিবীতে হাজারো লক্ষ কোটি মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, আর তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। কান্নাকাটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ আকবার বললে কান্নাকাটি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এমন কান্নাকাটি করতেন যে পাড়ার ছেলেমেয়েরা হুমড়ি খেয়ে পড়তে, এরকম করে করছে লোকটা, অবাক। যার জন্য মুশরিকরা বলেছিল আবু বকর সিদ্দিক এইভাবে মসজিদে সালাত আদায় করতে কান্নাকাটি করে নিষেধ করেন, নইলে আমরা তাকে বের করে দেব, বুখারীর হাদিস এসেছে। ওইভাবে কান্নাকাটি করে, সবাই খালি দেখতে যাই, হুমড়ি খেয়ে পড়ে সবাই যে এরকম কেন করছে লোকটা, আল্লাহ আকবর বললে কান্নাকাটির শেষ নেই। আর আপনার একটু চোখের পানি আসে না, অথচ কত বদনাম, কত গীবত, কত পাপ, কত সমস্যা ভর্তি আছে, তবে একটি চোখের পানি আসে না। আল্লাহ বলছেন হাজারো পুরুষ নারী কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, কাঁদতে 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 সিজদায় চলে যায়, তাই মানে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে। আর তার শব্দটা যখন কানে যায়, তার নিজের কানে, তখন তার মনের ভেতরের ভীতিটা আরো কি হয়ে যায়, বেশি হয়ে যায়, বৃদ্ধি পায়। আপনি একদিনও কাঁদেন না, এর কথা এর অর্থ এই নয় যে কেউ কাঁদে না। একটু টাকা খরচ করে, লাখখানেক টাকা খরচ করে উমরা করতে যেয়ে দেখে আসেন মক্কা কাবা করে একজন কাঁদতে কাঁদতে উল্টে পড়ে গেছে, দেখতে পাবেন চিৎকার করে কেঁদে উঠেছে। আপনার এমনি দিন কাটছে, আল্লাহ রহম করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুই শ্রেণীর চক্ষু, দুই শ্রেণীর মানুষ ওদেরকে জাহান্নাম স্পর্শ করবে না, ওরা জাহান্নামে যাবে না। এক আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে ও জাহান্নামে যাবে না। দুই হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়, দিনের পথে থাকে ও জাহান্নামে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফিদ দারি। গাভীর বাট, গাভীর ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন গাভীর বাট থেকে, বান বাট বুঝেন, দুধ বের করে আবার ঢোকাতে পারবেন, এইটা অসম্ভব। তো আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কাঁধে আল্লাহর ভয়ে ওর জাহান্নামে যাওয়া এরকমই অসম্ভব, মানে ও জান্নাতে যাবে, ও জান্নাতে যাবে। মুয়াবিয়া ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতু উয়ুনিন লা তারাহুমান নারা, তিন শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, তিন শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। এক বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে ও জাহান্নামে যাবে না। দুই হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়। তিন গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই যাবে। এই কথাটা অন্য জায়গাতে আল্লাহ রাসূল বলছেন এভাবে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজমানু লি সিত্তান মিন আনফুসিকুম আদম লাকুমুল জান্নাহ, এই পৃথিবীর মানুষ তোমরা ছয়টা কাজ করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, ছয়টা কাজ করো। এক
আমানত রাখা হলে মসজিদ মাদ্রাসার টাকা তোমার কাছে রাখলে সময় দিয়ে দাও। চার অহফাজু ফরু যখন জেনায় লিপ্ত হয়েও না। পাঁচ কুফুয়াই দিয়ে কম হাতটা সংবরণ করে রাখো, দলীয় ক্ষমতা দেখায়ও না, দাপট দেখায়ও না, নরম হয়ে চলো, নরম হয়ে চলো, মানুষের উপরে অহংকার করে ক্ষমতা দেখিয়ে চলো না। দলীয় ক্ষমতা বলছে হয়তো বের হয়, তখন বলছো তুইও বের হয় না, তোকে আমি দেখে নিছি, মানে দুইজনই মানুষ নয়, দুইজনই পশু হায়নার মতো। যখন বলেছে হ্যাঁ তুই বের হয়, তখন আপনাকে বলতে হবে নাউজুবিল্লাহ আমি জালে, ছি 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 নাউজুবিল্লাহ আমি জালে, না 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 এই কথা এটা এখানে নেই, এখানে থাকা হবে না। তখন আপনি পাল্টা বলছো তুইও আয়না তোকে দেখে নিছি, আল্লাহর নবী বলছেন তুমি নত হো আমি জান্নাতে নিয়ে যাব। ছয় গুজু আফসারা কম, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, জান্নাতে নিয়ে যাব আমি, কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহ নবীকে বললাম, আল্লাহ নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহ রাসূল হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় কি করব? তখন আল্লাহ রাসূল আমাকে বললেন, ফামা রানি, আমাকে আদেশ করলেন, আন আশরাফা বাসারি, যে আন আশরাফা বাসারি, যে আমি মুখটা ফিরিয়ে নিব। টিভির সামনে কিন্তু ওই মেয়েটার মুখের উপরে চোখ রেখে আপনি খবর শুনতে পারেন না, ও তো রং মাখানো পতিতালয়ের মেয়ে, খবর পড়ছে, ওর মুখের উপরে আপনি চোখ রেখে খবর শুনলে না হবে। টিভির পর্দায় যদি আপনি খবর শোনেন তাহলে এভাবে বসতে হবে, এভাবে বসে থাকতে হবে। আব্দুর রাহিম সাহেব মধ্যখানে একটা বাক্য বলেন, খুব ভারী লাগলো, ওই মেয়েটা পতিতালয়ের মেয়ে? জি, আমি প্রমাণ করতে না পারলে কোনোদিন বক্তব্য আর দেবো না, সব বক্তব্য আছে, প্রায় সব বক্তব্য তোমার কাছে যেটা সেটা তো আছে, যে দুনিয়াতে দুটো পাপ আছে মানুষ না করে এই পাপে, তার একটা হচ্ছে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেই নি খালি বলেছে আসো খেলি, তাহলে দশ জন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে, জুয়া খেলেই নি খালি বলেছে আসো খেলি, উকামের উকা। এ হাদিসটা বোখারিতে 16, 18, 20 বার এসেছে। আর কোনো মহিলা যদি সাজগোজ করে আতর গোলাপ আপনার এই পাউডার টাউডার মেখে সাজগোজ করে যদি পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে রাসূল বলছেন ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, এক হাদিসে দুইবার বলেছেন, এক হাদিসে তিনবার বলেছেন, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটলে ব্যভিচারিণী হয়, আর রং মেখে অর্ধনগ্ন হয়ে টিভির পর্দায় আসে লক্ষ কোটি মানুষের সামনে তবু ব্যভিচারিণী হয় না? ধর্ম কি পাগল কিছু, রাজশাহী চাপড়া মজার হাওয়াই লাড্ডু, তোমার সাহস না থাকতে পারে, আমি তো আর সাহস এখনো হারাইনি, ওই টেনশন আমার মাথায় কাজ করে না, 90 সাল থেকে মাঠে আছে, 90 সাল থেকে, 90-91 সালের দিকে এসেছে, 92 সালের দিকে এসেছে, এখানে আব্দুল হাইয়ের মা ভাতকে ওই ল্যাপের নিচে রেখেছে, গরম ভাত আমাকে খাওয়াবে সেই জন্য। তখন আমি ভাবছি ল্যাপের নিচে ভাত কেন, ল্যাপের নিচে যে ভাত থাকলে ভাত গরম হয়ে থাকে এটা আমি বুঝতে পারিনি, আমার মা চাচা রেখে আমি এরকম দেখিনি, ফকির মিসকিনকে ভালোবাসতেন, যার জন্য আপনাকে আমি বলেছি আপনার স্বভাবটা পরিবর্তন করবেন, আপনার স্ত্রীর স্বভাব হবে আপনার মায়ের মতো, আর আপনার স্বভাব হবে আপনার বাপের মতো, এত বড়টা পাতিল, এত বড়টা 150 চাল রান্না করেছে, 150, আর আপনার মায়ের পাতিল ছিল এত বড়, 1.5 কেজি, 2 কেজি, 3 কেজি ভাত রান্না করত, স্বভাবই উল্টা, 150 চাল রান্না করেছে কাকে খাওয়াবে আর ফকির, যখন মেহমান এসছে দুপুরের সময়তে তখন স্বামী স্ত্রী বলাবলি করছে কি করবে কি করবে, এই ভাতটি দিলে তো মেহমান সবই খেয়ে নেবে, এক কাজ করো ওকে চানাচুর বিস্কুট দেবে, বিদায় করো, এই স্বভাবই বাদ দিতে হয়, স্বভাবই বাদ দিতে। আমার মা বলেছে বাড়ির নাম মেহমানখানা, আমার বাসার নাম আমার মা কি রেখেছে,
মেহমানখানা পরীক্ষা করার জন্য আপনি 3 মাসের জন্য চলে যাবেন, সপরিবারে থাকবেন, খাবেন, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। 3 মাসের মধ্যে সরিষা সম পরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা দিলে জাতির সামনে আর কোনো দিন আসবো না ইনশাআল্লাহ। মেহমানকে খেতে দিতে শিখবেন, পয়সা বেশি হয়ে যাবে, হবে, ওটা হবে, বরকত হবে, কাউকে বলা লাগবে না। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। বরকত আপনি পাবেন কি করে? বিবাহ পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিবাহ যখন পড়া শেষ হয়ে যাবে তখন ইমাম সাহেব বা বাপ বা কেউ বলবেন, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকা ওয়া ফি খাইরিন, আল্লাহ তোমার উপরে বরকত নাজিল করুক, তোমার জন্য বরকত দান করুক, তোমাদের দুইজনকে কল্যাণের উপরে, দাম্পত্য জীবনের উপরে একত্রিত করুক। আল্লাহ রাসূলের কত বড় কথা, তোমার জন্য আল্লাহ বরকত দান করুক। বরকত কি কি বরকত? বিবাহ খালি পড়ানোর সাথে সাথে বরের পক্ষ থেকে একটা ছেলে কি যে উল্টা কথা বলেছে, মেয়ের বাপ এমন খেপে গেল, বলছে এই বিবাহ মেয়ের পাঠাবো না, মেয়ের পাঠাবো না, মেয়ে এখনই তালাক দিয়ে নিব, তার মানে বিবাহতে বরকত নেই। সকালবেলাতে বউ নিয়ে গেছে গ্রামে, চাচি আছে, মা আছে, খালা আছে, ফুফু আছে, বউটা কেমন তোর, বউটা কেমন, নাকটা একটু মোটা। আর হাদিসে বোখারি মুসলিমে এসেছে যে বউটা যে বাড়িতে গেছে, মা চাচি খালা ফুফু দেশবাসী সবাই খালি কি বলবে, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুম ফি খাইরিন, সবাই কথা বলবে। আর বউগড়াতে বলছে যে বউটার একটু নাকটা মোটা, কেউ একটু বারাকাল্লা বলে না, আলেম ওলামা যে বলে না, বড় যে কেসা কাহিনী কি যে বলছে আল্লাহ ভালো জানে। রংপুর দিনে যে লালিমা টিলভানি নওগাঁ ইয়ে বগুড়া নয় মাইল, আসসালামু আলাইকুম। এভাবে হবে না ভাই বোন, আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আমি আপনাকে এখানে আরো অনুরোধের দৃষ্টিতে বলছি এই যে, নিজেকে সংবরণ করার চেষ্টা করুন, পরস্পরের দোয়া করুন, আট থেকে দোয়া করুন। বিবাহের বৈঠকের শেষে হাত তুলে দোয়া করে নিলেন, শেষে বারা কাল্লাটাও কেটে গেল, বেদাত হয়ে গেল, তখন এটা কি আর টিকলো, একটা রন্ধে আরেকটা ঢুকে গেলে সম্পূর্ণ হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জের বিয়ের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা জিনিসও জায়েজ নাই, বগুড়ার কথা আমি বলতে পারছি না। চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের সূচনা থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নাই। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি কাতরাতাইনি ওয়া সারাইনি, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় হচ্ছে দুইটি বিন্দু ফোটা, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় হচ্ছে দুইটি চিহ্ন দাগ, চারটি জিনিস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, পৃথিবীর কোনো কিছু অত প্রিয় নয়, এক কাতরাতু দমিন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, 4 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে তত প্রিয় নয়, যদিও হজও ফরজ, এক ফোঁটা চোখের পানির দামের হিসাবই নাই। এবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল এবাদত হলো দান, কোটি টাকা দান করে আল্লাহকে অত সন্তুষ্ট করা যায় না, অত প্রিয় কাজ নয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। ভাষাটা এভাবে এসেছে, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি, কোনো জিনিসই নেই তার কাছে এত উত্তম ওই জিনিসটার চেয়ে, পৃথিবীতে কোনো জিনিসই তার চেয়ে উত্তম নেই। সলাত হোক, জাকাত হোক, হজ হোক, দান হোক, তাজবি তাহলিল হোক, জিকরাজ করুক, কোরআন তেলাওয়াত হোক, কোনো কাজই তার চেয়ে উত্তম নয়, কিসের চেয়ে বলেন তো, এক ফোঁটা চোখের পানি। দুই কাতরত দমিন ফি সাবিলিল্লাহ, কাতরত দামিন ফি সাবিলিল্লাহ, তোহরা ফি সাবিলিল্লাহ, এক ফোঁটা গায়ের রক্ত যুদ্ধে নেমে, এক ফোঁটা গায়ের রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। অমালা সারানে দুটি চিহ্ন দাগ, এক যুদ্ধে নেমে গেছে, কাট কেটে গেছে, ফেটে গেছে এই দাগ, দুই
ওয়াসারুন ফি ফারিজাতিন মিন ফারাইজিল্লাহ, ইবাদত করতে 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 কপালে দাগ, ইবাদত করতে করতে তাসবিহ তাহরির করতে করতে পায়ের টাখনুতে দাগ, এই সব দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। চারটা মনে থাকবে না মনে হয় সিরিয়াল, তোমার মার জন্য চারটা বলেছি ওটা ভুলে গেছো তুমি গো, এই ছেলে ভাইজান আপনি ভুলে গেছেন নাকি? আপনার স্ত্রীর জন্য চারটা বলে গেছি, ওকে আজকে সংশোধন করাই লাগবে, সকাল হতে হতে করাই লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাঠি খান ঝুলিয়ে রাখো ওকে ঠিক করার জন্য, একবার বলছেন ওকে লাঠি দিয়ে ঠিক করো, একবার বলছেন লাঠিটা উঠিয়ে নিও না সবসময় রেডি রাখিও, আর এখানে বলছেন যে সবসময় প্রস্তুত ছেলে মেয়ের উপরে। ধর্ম মনে হয় আমি ভালো করে বুঝি না, বুঝাতে পারি না কোনটা আল্লাহ ভালো জানে। সম্মানিত দিনী ভাই বোন, চারটে জিনিস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তার এক নম্বরে যেটা আছে সেটা সবচেয়ে সহজ, বলেন তো সেটা কি? এক ফোঁটা চোখের পানি, বাকিগুলো সিরিয়াল কঠিন। এক নম্বরে যেটা আছে সেটাই সহজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাবাতুন ইদুল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লাইয়া ওয়ালা জিল্লাইল্লাযিল্লাহু, সাত শ্রেণীর মানুষ বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, যেই দিন আকাশে সূর্য ছাড়া কিছু থাকবে না, সূর্য থাকবে মানুষের মাথার উপরে এক মাইল উপরে, মানুষ সূর্যের তাপে ঘামের মধ্যে থাকবে, কারো শরীরের ঘাম হবে টাখনো পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো নাক পর্যন্ত, এরকম অবস্থায় থাকবে মানুষ সূর্যের তাপে ঘামের মধ্যে। এই সময়ে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে হাঁটাহাঁটি করবে, চলাফেরা করবে। কি দিয়ে বুঝায় সেটা কত শান্তি, কি দিয়ে বুঝায় সেটা কত দামি ব্যাপার, কি দিয়ে বুঝায় সেটা কত মূল্যায়নকর ব্যাপার, কাকে বুঝায় কে বুঝবে? এই সময়ে কিছু মানুষ সাত শ্রেণীর মানুষ ফিরি ভালোভাবে ছায়ার নিচে কি করবে, চলাচল করবে। এক এমন আদেল নেই পরায়ণ নেতা, দুই রজুল সাব বন্যা সাফি ইবাদাতিল্লাহ বাল্য অবস্থায় ইবাদত অভ্যাসী, তিন রজুল কালবু মুআল্লাকুন বিল মসজিদ যা খারা যাবে না তাই ওদাই রই, ওই মানুষ যে মসজিদে সলাত আদায় করতে যায়, সলাত আদায় করে বাড়িতে আসে আবার খালি ব্যস্ত হয় কখন যাবে কখন যাবে, আম্মো আসর রাজান হয়ে গেছে, বৌমা আসর রাজান হয়ে গেছে, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। রজুল আনে তাব ফিল্লাহ ইস্তামালে তাবারাক আলাইহি, দুই বন্ধু একসাথে চলে, তো এক বন্ধু খালি মোবাইল করে খালি মোবাইল করে, কোথায় প্রেমের গল্প করে, তো বলছে এই তুই যদি গল্প বন্ধ না করিস তাহলে আমি তোর সাথে থাকবো না, কথা শোনেই না, বলছে তোমার সাথে থাকা বন্ধ শেষ করলাম, এই থাকবে বিচার মাঠে বিশেষ ছায়াত। যারা এই ছেলে এই ছেলে শোনো, তোমাকে বলছো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে শোনেন, অন্যায় করেছেন, জেনা করেছেন, পাপ হয়েছে, অনেক গল্প প্রেমের করেছেন, আজকে একটা কথা শুনে যান, আজকে বন্ধ করে দেন। আল্লাহ তাআলা বলছেন আনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, মানুষ যদি নিজের অশ্লীল কাজকে ঠেকাতে পারে আমি আল্লাহ থেকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম, পাপ ঠেকাতে পারে যে আমি আল্লাহ তার জন্য জান্নাতুল মাওয়া রেডি করেছি, পাপ চলছল যদি বন্ধ করে দিতে পারে আমি আল্লাহ তার জন্য কি করে দিয়েছি জান্নাতুল মাওয়া রেডি করেছি, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকিয়ে দিয়েছে। তোমাকে বলে যাচ্ছি জিন্দেগিতে আর কোনোদিনে মেয়ের সাথে কথা বলবো না, তোমার সাথে শয়তান আছে, আজকে কান ধরে তোবা করে যাচ্ছ, রাতে উঠে গেছ, রাতে ঘুমাচ্ছ, রাতে একটার সময় মোবাইলটা লক করে দিয়েছো, শয়তান কত ক্ষমতাশীল, লক করে শুয়েছ, একটু পরে আবার হাত খান ধীরে মোবাইলের কাছে চলে গেল, লকটা খুলে দিয়েছ, কথা এখন বলবা, এরকম পর্যায়ে চলে এসেছে, লাফ দিয়ে লেপটা একবারে উঠে ফেলে দিবা, লাফ দিয়ে উঠে বলবে নাউজুবিল্লাহ মিন জালিক শয়তান চলে এসেছে, ঘর থেকে বের হয়ে তুমি মাটির উপরে পা এভাবে ডলে দিবা, তোর মুখে আমি লাথি মারি, তোর মুখে আমি লাথি মারি,
তোর মুখে আমি থুথু দিলাম, শয়তান তুই চলে এসেছিস, তোর মুখে আমি লাথি দিলাম, নাউজুবিল্লাহ মিন জালেক, নাউজুবিল্লাহ মিন জালেক। তুমি এখানে করো কিছু এরকম করে দেখবে যে ঠান্ডা হয়ে গেছে, এখন সারা রাত ঘুমার হাত যাবে না ওখানে। বুঝতে পারোনি মনে হয় কথা, ওর খুব শক্তি। আল্লাহ বলছেন আদুবুন লাক, একবারে তোমার স্পষ্ট খোলা শত্রু শয়তান। হিন্দুর কাছে শয়তানের কোনো কাজ নাই, চাপা নামাজের ভাষাতে শয়তান হলো চোদ্দ ইলিমের পড়া। তো হিন্দু মানুষ তো জাহান্নামে যাবে, তো ওখানে শয়তান কি করবে? কিছু করার নেই। ইহুদি খ্রিস্টান তো জাহান্নামে যাবে, শয়তান ওখানে কি করবে? স্কুল কলেজের ছেলে মেয়েরা তো নামাজি পড়ে না, শুয়েই থাকে, তখন ওখানে আর ওই কলেজে আর শয়তান থাকে না, সব শয়তান মাদ্রাসায় চলে এসেছে। ও খুব ব্যস্ত যে আমি একে কেমনে ঠেঙ্গাইয়ে যে কোরআন তেলাওয়াত করে, ও ছেলেটা কি করে? কোরআন তেলাওয়াত করে। তো শয়তানের কাজ কোথায় আছে? ছেলেটার কাছে। আমি প্রতিষ্ঠান পরিচালনা করি, এত কড়া নজরে দেখি, এরপরেও 115 জন শিক্ষক শিক্ষিকা প্রতিষ্ঠানে প্রতি মাসে 15 লক্ষ টাকা বেতন লাগে, 15 লক্ষ। 115 জন শিক্ষক শিক্ষিকা জানুয়ারিতে আরও বেশি হবে, প্রায় 2500 ছেলে মেয়ে আবাসিক অবস্থান করে, এক একটা প্রতিষ্ঠান 18-20 বিঘে জমির ওপরে অবস্থান করে। তার ফাঁকেও অনেক পড়াশোনা ভালো আলহামদুলিল্লাহ, সবসময় পাহারা দিয়ে চলে ছেলে মেয়েরা। তারপরে কোনো কোনো গার্জেন বলে যে কি করি আপনারা, এই সাহেব ছেলেটা তো ভালোই ছিল, এখন যেন কেমন হয়েছে, তার মানে শয়তানকে পরিবর্তন করেছে। ওখানে শয়তান আছে, ওখানে শয়তান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওরা জুলুম আল্লাহ খালিয়ান ফাফাজা দেয় না, এটাই কোথায় হাদিসের সাথে আপনাদের সাথে সম্পৃক্ত? ওই মানুষ যে মানুষ নির্জনে আল্লাহকে ডাকলো, ডাকার সাথে সাথে ঝরঝর ঝরঝর করে চোখের পানি ঝরলো, এই মানুষ থাকবে বিচার মাঠে বিশেষ ছায়াতলে। আল্লাহকে যখন রাতে ডাকবেন তখন যে ঘরে বউ নাই সে ঘরে যাবেন, যে ঘরে ছেলে মেয়ে নাই সে ঘরে যাবেন, বৈঠকখানায় যাবেন, ভিতর থেকে দরজাটা লাগিয়ে দিবেন, আগে সুন্দর করে উজু করবেন, সুন্দর করে উজু করে ওই ঘরের ভিতরে ঢোকে ভিতর থেকে দরজা লাগিয়ে দিবেন, তারপরে দীর্ঘাত সলাত আদায় করে একটু কান্নাকাটি করবেন, হাত তুলে দোয়া করেন। হাত তুলে দোয়া করার হাদিস আছে 42টি, 36টি খালি বুখারী মুসলিমে আছে। ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে মেয়েকে রেখে দিলেন কাবা ঘরের পাশে, তিনি কাবা ঘরের পাশে জমজম কূপের উপর গাছের নিচে ছেলে মেয়েকে রেখে চলে গেলেন। সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন ছেলে মেয়ে দেখা যায় না, এবার হাত তুলে বলছেন আল্লাহুম্মা ইন্নী আসকান্তু মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রিজারি ইনদা বাইতিকাল মুহাররম, আল্লাহ আমার পরিবারের কিছু অংশ তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম যেখানে মানুষ জন্তু নেই, নেই ঘাস পাতাও নেই, কিভাবে থাকবে সেটা আমি জানি না, 100 কিলোমিটার হাঁটলে কোনো মানুষজন পাওয়া যাবে না, কোনো ঘাস পাতাও নেই। একটু আগে তার স্ত্রী কথাই বললেন, এই জায়গাটা দেখলে মুসা আলাইহিসসালামের ওই জায়গাটা আমার মনে পড়ে, যখন মুসা আলাইহিসসালাম পালিয়ে যাচ্ছেন পিছনে পিছনে ফেরাউন ধাওয়া করছে, আমি কুলজুম শহরে সাগরে ওই জায়গাটাতে যেখানে ফেরাউন ডুবে গেছে ওই জায়গাখানে পানিতে নেমে 2 মিনিট বক্তব্য দিয়েছিলাম। পানিতে নেমে বক্তব্য দেওয়ার পরে মনে করলাম যে এটা আমার ভুল হলো, এখানে ফেরাউন ডুবে গেল, এটা ধ্বংসপূর্ণ এলাকা, সেখানে কেন পানিতে নেমে আমি বক্তব্য দিলাম, কাজটা ঠিক হলো না। একটা ঘর তোলা আছে পাশে ফেরাউন যেখানে ডুবে গেছে, তো ওইখানে আল্লাহ তাআলা বলছেন মুসা আলাইহিসসালামের সঙ্গী সাথে বলছেন কালা সাহাবু মুসা, মৌসার সঙ্গী সাথে বললেন ইন্নালা মুদ্রাকুন, আমরা বন্দি, আমরা আটকা পড়েছি, ফেরাউন আমাদেরকে ধরে নিবে, বাম হাতে উঁচু পাহাড় পিছনে ফেরাউন, ডানে ফেরাউন, সামনে কুলজুম সাগর, আটকা পড়েছি, ফেরাউন আমাদেরকে এখন ধরে নিবে। তখন মুসা আলাইহিসসালাম বলছেন কাল্লা, কখনো নহি, অসম্ভব হতে পারে না, ইন্ন মাই রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সেদিনই তিনি আমাকে পথ দেখাবেন। মুসা আলাইহিসসালাম বাহ্যিকভাবে দেখতে পান না পথ কোথায়, কোনো পথই নেই, তার ইমানি কথা এটা। ইব্রাহিম আলাইহিসসালাম তার আহাল পরিবার রেখে যাচ্ছেন মাইল মাইল, 100 কিলোমিটার হাঁটলে কোনো মানুষজন পাওয়া যাবে না, কেমনে থাকে এখানে, কিভাবে থাকতে পারে, এটা হয় কি করে?
তো যেটা আমি বলছি সেটা হচ্ছে হাত তুলে দোয়া করেন, নির্জনে একটু কান্নাকাটি করেন। আমার কথাটা মনে রাখবেন, ঘরের ভেতর থেকে তালার লকটা লক করে দিয়ে ঘরটা বন্ধ করে দিয়ে দুই রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করেন। আব্দুর রাজ্জাক সাহেব, খুব চেষ্টা করেছি, হয় না, চেষ্টা করেন তো। সালাত আদায়ের পরে কিছুক্ষণ বলেন, এভাবে বলেন, কি করলাম জীবনে, কত পাপ হলো, ছেলে মেয়ের পাল্লাতে পড়ে কত কি করলাম, সামাজিক জীবনে কত কি করলাম, আল্লাহ তুমি রহম করো। এরকম একটা পরিবেশ আস্তে 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 দেখবেন আপনার পানি, চোখের পানি ঝরঝর করে আসছে, তখন আল্লাহ বুঝবেন যে লোকটা কাঁদছে, তখন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। নির্জনে আল্লাহকে ডাকেন, পাপ ক্ষমা হবে ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি, মনে কিছু নিয়েন না। আপনার বসে থাকা দেখে আমাকে খুব ভালো লাগছে, কিন্তু আমার অনেক পথ আছে, যার কারণে আজকের আলোচনা এখানে সংক্ষিপ্ত করছি। সম্মানিত দিনী ভাই বোন, জিনা শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়। আমার আলোচনার শেষে এসে আমার সাথে যেটা, আপনাদের সাথে যেটা জরুরি কথা, সেটা হলো তিনটি ওসিয়ত। আমি দোয়া পড়ি, তারপরে এক পাঁচ অক্ত সালাত আদায় করবেন, এই কাজটার সাথে কোনোদিন আপোষ করিয়েন না, করিয়েন না যে কাল থেকে পড়ব। খুব শক্ত থাকবেন যে কোনো মূল্যে। দুই, হালাল রুজি খাবেন চকোলেট বিক্রি করে হলেও। তিন, কোরআন তেলাওয়াত অভ্যাসী হবেন, প্রতিদিন পড়বেনই শেষ পর্যন্ত সূরা ইখলাস। যদি পড়তে না পারেন তো কোথায় নেমে আসবেন, নামতে 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 সূরা ইখলাস কয়বার, তিনবার, প্রতি তিনে এক খতম, প্রতি তিনে এক খতম। লুটে নেন না নাকি ব্যাগ ভর্তি করে দেন, কোনো সমস্যা নেই, দেনাওয়ালার কাছে অভাব নেই। একসাথে সারা পৃথিবীর মানুষ জিন সব কিছু যদি আল্লাহর কাছে চাই, নিজ নিজ প্রয়োজন চাই, একজন চাচ্ছে বগড়াতে একটা বাড়ি করে দাও, একজন চাচ্ছে আমার একটা ভ্যান করে দাও, সবাই যদি নিজ নিজ প্রয়োজন একসাথে চাই, আর আল্লাহ যদি সবাকে সব দিয়ে দেন তার চাহিদা, তবু আল্লাহর কাছে যেটা আছে অতটুক কমবে না। একটা পাখি সাগরে ঠোঁটটা ডুবালো, তারপর ঠোঁটটা উঠালো, এখন সাগরের পানি তার ঠোঁটে লেগে যতটুকু কমে গেল, এতটুকু আল্লাহর জিনিস কমবে না আপনাকে দিলে। সূরা ইখলাস তিনবার পড়লে এক কোরআন খতমের নেকি পাবেন, তাতে আল্লাহর কমে যাবে মনে করছেন? অভাব নাই, একটুখানি নেওয়ার দরকার, শ্বাস বন্ধ হওয়ার এগুলি নিয়ে নেন লুটে। নমাইল ওই ইয়েতে শেরপুরে ওখানে মসজিদে কিন্তু সূরা হাসরের শেষ তিন আয়াত পড়ে, খবরদার সূরা হাসরের শেষ তিন আয়াত পড়বেন না। এই তিনটা আমার পক্ষ থেকে আজকের মতো ওসিয়ত থাকলো। চার, একটু আমার দাবি, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবের প্রতিষ্ঠানটা তুমি কবুল করো, আমার মনে বড় সাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাল্লাহ, যে কোনো মূল্যে, যেখানে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। তার একটি কলম হচ্ছে মাসিক নীতি সম্পত্রিকা, দশজন মুফতি শুধু আছে খালি ফতোয়া লেখার জন্য, পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে, তার খালি মুফতি দশজন। আলী ইতেশাম, মাসিক আলী ইতেশাম, ২০ টাকা মূল্য, পৃথিবীর প্রত্যেকটা বাঙালি পড়বে, এটা আমার দাবি, ব্যয়বহুল খরচের এই প্রতিষ্ঠান, এই মাসিক আলী ইতেশাম পত্রিকা সবাইকে আমি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাই। বিশেষভাবে তাওজিহুল কোরআন তাফসির, ব্যতিক্রম তাফসির, সাথে সাথে আরও যেসব বই পুস্তকগুলো আছে, দুয়ার বইটা আছে নাকি দেখেন, আর ওই বইটা দেখেন তো নিয়ে এসেছি কি না, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, সাথে সাথে শিক্ষা বনাম জাহেলিয়ত। এক মিনিট, এই ছেলে, এই শিক্ষা বনাম জাহেলিয়ত তুমি বুঝো, এদিকে দেখো তো, বইয়ের পাতাতে মধ্যে একটা মোমবাতি জ্বলছে, আর একদিকে আছে বিড়াল, তার সামনে বই খোলা আছে, আর একদিকে আছে কুকুর, তার সামনে বই খোলা আছে। তো মোমবাতি জ্বালিয়ে কে পড়ছে? বিড়াল আর কুকুর। লেখক যদি এরকম হয় তাহলে লেখক আবার কোনটা, ও বিড়ালের মধ্যে না কুকুরের মধ্যে, কোনটার মধ্যে?
শিক্ষা বনাম জাহেলিয়াত বইয়ে শিশু থেকে নিয়ে 10 পর্যন্ত আপাতত লেখককে নাকচ করা হয়েছে, এরা লেখক নয়, এরা লেখকই নয়, জাতিকে ধ্বংস করার জন্য নিজেকে লেখক দেখাতে চাচ্ছে। বিদ্যা কাকে বলে তার জানা নেই। বইয়ের নাম হইল শিক্ষা বনাম জাহেলিয়াত, কেন এই নির্যাতন কি তার প্রতিকার, সম অধিকার নয় মর্যাদা চাই, অন্য বই কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী আদর্শ পরিবার, বক্ত শ্রোতার পরিচয়। আর আবদুল্লার বইগুলো দেখেন আমরা হাদিস মানতে বাধ্য, এসব বইগুলি আছে কিনা সকল দিনই ভাই বোনকে, সমস্ত বইগুলি বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা 20 টাকা মূল্য নিয়ে যাওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আজকের মতো আমার পক্ষ থেকে আলোচনা এখানে শেষ করলাম। বই সব ইস্টা যে আছে হাতের বাম দিকে আছে, আর সবাই নিয়ে যাবেন, টাকা না থাকলে একটা পত্রিকা নিয়ে যাবেন 20 টাকা দিয়ে, নিজের কাছে না থাকলে কারো কাছে 20টা টাকা কর্জ দিয়ে নিয়ে যাবেন। বই তো সবই গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ। তাজউল কোরআন বইয়ের গায়ে যেটা মূল্য আছে সেটাই মূল্য। তাজউল কোরআন দেখেন ব্যতিক্রম নীতিতে লেখা আছে 200-250 টাকা, বড় কথা নাই। আল্লাহ তুমি আমাদের এই অনুষ্ঠানকে কবুল করো, যারা পরিশ্রম করেছে তাদের পরিশ্রমকে কবুল করো, আমার দিনী ভাই বোন যারা এসেছে তাদেরকে তুমি সঠিক পথে পরিচালনা করো, সকল দিনী ভাই বোনের কল্যাণ কামনা করে যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ তোমার দরবারে জোরালো দাবি জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বই পুস্তক ছেড়ে কেউ যাবেন না, মনে করবেন যে 20 টাকাতে নিয়ে গেলে আর কত আগাবো, কেউ তো পড়বে আপনি নিয়ে গেলে। কয়েকটা জিজ্ঞাসা, হযরত আদম, হযরত বলতে হবে না, আদম আলাইহিসসালাম এর কবর কি 100 হাত লম্বা, এটা কি সত্যি? এই খবর আমরা জানি না, এইটা একটা মিথ্যা কথা, কোথায় যে আপনারা পেয়েছেন, আমরা কোনোদিন পাইনি। উনি কত লম্বা ছিলেন এটা বলে দিলেন, 60 হাত। গর্ভবতী অবস্থায় মারা গেলে সে কি জান্নাতবাসী হবে? বাচ্চা প্রসব অবস্থায় মারা গেলে জান্নাতবাসী হবে, শহীদ হবে? গর্ভ অবস্থায় মারা গেলে এমনটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, ভালো হতে পারে। সব বই আদর্শ পুরুষ আদর্শ গায়ে যেটা মূল্য লেখা আছে সেটাই, আর সবাই নিয়ে যাবেন, কেউ খালি হাতে যাবেন না। এখন বই কিনা আপনাদের অভ্যাস আছে কিনা, একটু কিনা দরকার। আদর্শ পরিবার বইটা দেখেন অন্তত 10 বার পড়তে হবে, আদর্শ পরিবার অন্তত 10 বার, নাহলে না বিবাহের পরে সবাই মিলে খেলে হাত তুলে দোয়া করবে, বারান বারাক আল্লাহ কেউ বলবে না। আসসালামু আলাইকুম, হুজুর মাথায় টুপি দেওয়া কতটুকু জরুরি? মাথায় টুপি দেওয়া জরুরি নয়, এটা একটা ভারতের সুন্দর পোশাক, ভালো লাগে। আপনি মাথায় টুপি দিলে সামনের সামান্য চুল বের করে রাখেন কেন? তা তো আমি খেয়াল করি না, কোনো সময় কেন যে আছে। নাতিকে ভাই বলা যাবে না কেন? নাতিকে ভাই বলেন, তবে ছেলেও ছেলে নাতিও ছেলে, এটা নাতি এদেশের অভ্যাস, না জায়েজ কিছু নয়। জি, নাতিকে ভাই বলেন, তবে নাতিও ছেলে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন হাসান হোসেনকে যে হাজা ইবনায়া ওয়া ইবনা বিনতি, এই দুটি আমার ছেলে এবং আমার মেয়ের ছেলে, এই দুটি আমার ছেলে এবং আমার মেয়ের ছেলে। আপনি কি কারো ওয়াজ শোনেন? কার কার ওয়াজ শোনেন? আমি তো কারো ওয়াজ শুনিনি। মোবাইলে আমি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহর কিছু বক্তব্য শুনেছি। এটা তোমার জিজ্ঞাসা করার কি প্রয়োজন? এটা গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞাসা না করে ওখানে আছো কেন তুমি? জায়নামাজে নামাজ পড়া জায়েজ কি? জি জায়েজ। জায়নামাজটা এক কালারের হবে, এক কালার। চেয়ারে নামাজ পড়া জায়েজ কি না?
না পড়াই ভালো, এখন আমরা তো আর সরাসরি না করে হবে না, পড়েন তবে সম্ভবপর চেষ্টা করবেন না পড়ার, নিজের শরীরের গতিতে পড়বেন। কোর্ট তালাক কি বৈধ? কোর্ট তালাক বৈধ, ওখানে কোনো সমস্যা নেই, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের তালাকে কোনো সমস্যা নেই, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ চলবে না। আর কাজী সাহেবের খাতাতে চারজন সাক্ষী আছে, এই চারজন সাক্ষী হারাম, কাবিরা গুনাহ, এটা মানা যাবে না। এইটা চারজন সাক্ষী নিয়ে আসে জেনা প্রমাণ করার জন্য, স্বামী স্ত্রীর জেনা করেনি যে চারজন সাক্ষী লাগবে, ওখানে দুইজন সাক্ষী লাগবে, কাজী সাহেবের এই খাতা চলবে না। কলব করার পরে গোসল করলে শরীর পাকা থাকবে, শরীর পাক থাকবে, কলব হারাম, শরীর পাক থাকবে না কেন? কলব হারাম, এটা তার কাবিরা গুনাহ হয়েছে। হুজুর মাজহাব মানা কতটুকু জরুরি? কিছুই না, মাজহাব মানতে হবে কেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যদি আল্লাহ বিচারের মাঠে বলেন যে তুমি কি মানুষকে বলেছিলে যে আমাকে মানো, তখন যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, তখন আপনার কি হবে? জি না, মাজহাব মানা যাবে না, কোরআন এবং সহিহ হাদিস মেনে চলেন বাস। মা বাবা মারা গেলে তার নামে দান করলে তার আমলে পৌঁছবে কি? জি, এটা বুখারী মুসলিমের হাদিস। দান খুব শক্তিশালী জিনিস। একজন সাহাবি এসে বলছেন, আল্লাহর নবী আমার মা হঠাৎ মারা গেছেন, কথা বলতে পারলে দান করতে পারতেন, আফা উসাদ্দ কানা ওয়ালা সব, আমি কি তার পক্ষ থেকে দান করব, তার কি নেকি হবে? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, বুখারী মুসলিম। আর ওদিকে এসেছে মরা মানুষের নামে দান করলে তার কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। মরা মানুষের জন্য দুইটা কাজ, একটা মুখে দোয়া আর দান। সকল দিনই ভাই বোন কে আমরা আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আজকের আলোচনা মেনে চলার চেষ্টা করুন, আর সবাই বই সংগ্রহ করবেন, কেউ খালি যাবেন না, বেশি সংগ্রহ করার চেষ্টা করেন, দেখেন মাসিকা লিখতে পত্রিকা 20 টাকা দিয়ে, এছাড়া দোয়ার বইটা এবং শিক্ষাপরম জাহেলিয়াত আদর্শ শুক্রিয়া। জি, 36টা হাদিস খালি বুখারী মুসলিম আছে হাত তুলে দোয়া করার, নামাজের পরে, সভা সমিতির পরে, ঈদের মাঠে, এইসব জায়গাতে হাত তুলে সভা মিলে করলে বেদাত হবে। অতএব সুন্নাত মতো আমল করেন, আল্লাহ আপনাদের তৌফিক দান করুক। আল্লাহুম আমিন। সুবহানাকাল্লাহুম ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।